ওকে গাইস, সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স, বা এটার বাংলা হচ্ছে বহু জিনীয় উত্তরাধিকার। আর মানে বাংলাটা এতটা আমি একবার বলছি, বাট এইটাই আপনি ইউজ করবো সবসময় যে পলিজেনিক ইনহেরিটেন্স। অ্যাকচুয়ালি পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু, জেনিক মানে হচ্ছে জিন, মানে বহু জিন, ইনহেরিটেন্স মানে হচ্ছে তোমার বংশগত বৈশিষ্ট্য। তারপরে যখন বহু জিন মিলে একটা বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে তখন সেটাকে আমরা বলবো পলিজেনিক ইনহেরিটেন্স। এখন দেখো এখানে কেন এই আলাদা একটা কনসেপশন কে আমরা নিয়ে আসলাম, সেটা কারণ যে আমরা জানি যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য কয়টা জিন দায়ী? দুইটা জিন। ম্যান্ডেলও সেই কথাটাই বলছে। দেন পরবর্তীতে ইনিশিয়াল দিকে যখন গবেষণা চলতেছিল তখনও এই জিনিসটা আমরা পাই। এই জিনিসটার একটা ছিল যে এই যে হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমে কি করে? একই লোকাসে অবস্থিত জিন, একই লোকাসে কি করে অবস্থিত দুইটা জিন কি করে? একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, একটা বৈশিষ্ট্য কি করে? নিয়ন্ত্রণ করে। ইনিশিয়াল কথা ছিল এটা যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে কয়টা জিন? দুইটা জিন। দুইটা জিন হয়তো বা প্রকট হইতে পারে, দুইটা জিন প্রচ্ছন্ন হইতে পারে, অথবা একটা প্রকট একটা প্রচ্ছন্ন হইতে পারে। এ পর্যন্ত বুঝাই গেছে? কিন্তু পরবর্তীতে গবেষণা করে দেখা গেল যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে শুধুমাত্র দুইটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না, ওদের ক্ষেত্রে তিনটা চারটা এমনকি বহু জিন অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। কি বললাম? অনেকগুলো জিন মিলে কি করে? একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। ওই যে যেই বৈশিষ্ট্যগুলো কি বললাম, যেই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে অনেকগুলো জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেইটাকে বলা হয় কি? পলিজেনিক ইনহেরিটেন্স। বলা হয় সেটাকে পলিজেনিক ইনহেরিটেন্স। ওকে, সো দেখ এটাকে উদাহরণের মাধ্যমে বুঝে তুমি ভালোভাবে বুঝতে পারবা। ইট ইজ ব্যাক সামথিং, সো আমি একটু কেয়ার করে রাখি। সাপোজ ধরো, যেহেতু এইটার এই বাহুতে যদি একটা জিন থাকে, এই বাহুতে কি আর একটা জিন থাকবে, এবং এক কি লোকাস, এটা হচ্ছে এক নম্বর লোকাস, এটা হচ্ছে কি আর এক নম্বর লোকাস। তো এখানে হচ্ছে দুই নম্বর লোকাস, এখানে হচ্ছে কি দুই নম্বর লোকাস। এখন এইদিকে একটা জিন আছে, এদিকে একটা জিন আছে, এদিকে একটা জিন আছে, এদিকে একটা জিন আছে, চারটা জিন। কয়টা জিন? চারটা। ম্যান্ডেলের কথা ছিল যে একই লোকাসে অবস্থিত দুইটা জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। ম্যান্ডেলের কথা কি ছিল? একই লোকাসে অবস্থিত দুইটা জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। পরবর্তীতে গবেষণায় দেখা গেল যে কিছু কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে গেলে বা কিছু কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হইতে গেলে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হইতে গেলে এই এই লোকাসের অবস্থিত দুইটা জিন, এই লোকাসের অবস্থিত দুইটা জিন, এই পুরো চারটা জিন মিলে বা আরো এই জায়গায় আরো জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন সেটাকে কি বলা হয়? পলিজেনিক ইনহেরিটেন্স। যখন পলিজেনিক ইনহেরিটেন্স কখন হয়? যখন কয়েক দুইটার বেশি জিন মিলে কি বললাম, দুইটার বেশি জিন মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে। সেরকম একটা টাইপ হচ্ছে মানুষের স্কিনের কালার, মানুষের স্কিনের কালার। তো মানুষের যদি স্কিনের কালারটা দেখো সেটা হচ্ছে মানুষের স্কিনের কালার। মানুষের স্কিনের কালারটা কেন কালো হয়, কেন ফর্সা হয়, মানুষ কেন সাদা হয়, কেন কালো হয়, জানো জিনিস ব্যাপারটা? এটা জানো কিন্তু মানে সাদা ভালো কালো খারাপ সেটা আমরা খুব ভালো দিতে চাই, তাই না? তো অ্যাকচুয়ালি আর কিচ্ছু না, জাস্ট তুমি যখন একজনকে কালো বলতেছো আর সেও যা তুমিও তা, তুমি যদি ফর্সা হও তাহলে তার আর তোমার মধ্যে তফাৎটা হচ্ছে তার ত্বক একটু মেলানিন বেশি আছে, তোমার ত্বকে মেলানিন কম আছে, আর কিছু না। হ্যাঁ, মানে ওই মেলানিন নামক যে রঞ্জকটা, অর্থাৎ মেলানিন নামক রঞ্জক মানে হচ্ছে প্রোটিন। তো ওই প্রোটিনটা অ্যাকচুয়ালি কি করে মানুষের দেহের কালারটা কি করে নির্ধারণ করে? হ্যাঁ হ্যাঁ, সামটাইম সাপোজ তোমার গ্রোথ হরমোন বেশি আছে, তুমি অনেক লম্বা হয়ে যাবে। তার থিঙ্কিং, নট জাস্ট দ্য কালার অফ দ্য স্কিন।
কিন্তু এখনো কিছু কিছু দেশে আছে যে আফ্রিকা দক্ষিণ আফ্রিকা এই টাইপের দেশগুলোতে এখনো এই ব্যাপারটা ঘটে। তাদের ক্ষেত্রে কেন এই ব্যাপারটা ঘটে সেটা হচ্ছে তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে যে সাদাদের অনেক দাম কালোদের অনেক দাম নাই। কিন্তু তুমি যদি আশ্চর্য ভাবে ব্যাপারটা শুনে যে আমেরিকাতেও এই টাইপটা আছে, এত সভ্য একটা দেশ আর সেইটাতেও এই জিনিসটা আছে যে শ্বেতাঙ্গ নিগ্রো তাদের মধ্যে একটা ভাগাভাগি আছে, যারা নিগ্রো যারা কালো হয় মানে যারা কালো যাতে তারা হচ্ছে বেশি সুযোগ সুবিধা পায় না। আমি খুব সাদা না, সো আমি আমার কি বলা যায় হচ্ছে মিউলেটু মানে মধ্য বনে আর কি মিউলেটু নট সাদা। সো এখন সাদা বলতে সাদা তুমি সাদা তুমি দেখছো কি ওই তো ইংল্যান্ড ইংল্যান্ডে গেলে বুঝতে পারবা যে সাদা কি, আর কালো তুমি দেখছো এগুলো তো আফ্রিকা টাফ্রিকা গেলে বুঝতে পারবা কালো কি এইটা কালো হইতে পারে। তো এখন দেখো অ্যাকচুয়ালি তাহলে এইদিকের যে জিন গুলো আছে যে মেলানিন কি বলো যে মেলানিনটা আছে যে মেলানিন আছে সেই মেলানিনটা তাহলে কি করে আমাদের ত্বককে কি করে স্কিনকে কালো করে বা ব্ল্যাক করে। এই জন্য মেলানিনের জন্য যে দায়ী জিনটা সেটাকে আমি বি দ্বারা প্রকাশ করলাম, কি দ্বারা প্রকাশ করলাম বি দ্বারা মানে ব্ল্যাক। তাহলে দেখো আমি ঠিক হবে তাহলে এখানে কি দ্বারা প্রকাশ করলাম বি দ্বারা। এখন দেখো অ্যাকচুয়ালি কি একটা জিন দ্বারা কি এই কালো বৈশিষ্ট্যটা আসে নাকি এইদিকে চারটা জিন দ্বারা, অ্যাকচুয়ালি চারটা জিন দ্বারা। সো অ্যাকচুয়ালি চারটা জিন দ্বারার জন্য আমি নাম দিলাম হচ্ছে বি ওয়ান। দেখো লুক বি ওয়ান লোক আছে যেটা সেটা হচ্ছে বি ওয়ান এবং টু দুই নম্বর লোক আছে যেটা সেটা হচ্ছে কি বি টু। নতুবা এটার প্রথম অবস্থায় থাকতে পারে ছোট হাতের বি ওয়ান, তারপরে অ্যাকচুয়ালি আমরা জিন কয়টা পাচ্ছি এদিকে যদি চারটা জিন থাকে তাহলে কম্বিনেশন গুলো কি হতে পারে বি ওয়ান অথবা বি ওয়ান। ক্যাপিটাল বি ওয়ান এবং তাহলে এটা কি স্মল বি ওয়ান। এখন দেখো এই যে বড় হাতের বি ওয়ান সেটা অ্যাকচুয়ালি কি প্রস্তুত করে কি প্রোডিউস করে মেলানিন, সেটা কি প্রোডিউস করে মেলানিন। এখন দেখো এখন এই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে যত বেশি প্রকট জিনটা থাকবে অর্থাৎ মেলানিনের যত বেশি জিন থাকবে তত বেশি মেলানিন প্রোডিউস হবে এবং কালাটা তত বেশি কালো হবে। তাহলে দেখো আলটিমেটলি আমি যদি এইটা দিই অর্থাৎ বি ওয়ান বি ওয়ান দুইটাতে বি ওয়ান বি ওয়ান আছে এবং দুইটাতে বি টু আছে তখন ব্যক্তিটা সব থেকে বেশি কালো হবে, কারণ এই সবগুলা জিনই কালো কি করতেছে সবগুলা জিনই যেহেতু প্রপার সবগুলা জিনই মেলানিন প্রস্তুত করতেছে একেবারে কালো হবে তখন এই ব্যক্তির আমরা বলবো হচ্ছে নিগ্রো, যখন একেবারে কালো তখন সেটা কি বলবো নিগ্রো। এখন দেখো এটা হচ্ছে এই ব্যাপার। এখন যখন চারটা এইদিকে কয়টা ডোমিনেট আছে প্রপার কয়টা চারটা এদিকে কয়টা প্রপার চারটা তাই না বি ওয়ান বি ওয়ান বি টু বি টু, সো চারটা যখন ডোমিনেন্ট অর্থাৎ চারটা যখন প্রকট তখন সেটা হচ্ছে নিগ্রো, যদি তিনটা প্রকট থাকে তখন হচ্ছে নিগ্রো থেকে আর একটু কম হবে। কারণ কি কারণটা দেখো সাপোজ তিনটা প্রকট সাপোজ বি ওয়ান বি ওয়ান বি টু স্মল বি টু এদিকে কয়টা প্রকট তিনটা প্রকট, আগে চারজনে মিলে চারজনে মিলে মেলানিন প্রস্তুত করছে এখন তিনজনে মিলে মেলানিন প্রস্তুত করতেছে। যত কম প্রস্তুত হবে তত মানুষটা কি হবে সাদা হবে, তাহলে এইটা যদি একেবারে নিগ্রো হয় তাহলে এইটা কি আমরা বলতে পারি গাঢ় কালো মানে নিগ্রো থেকে আরেকটু কম কালো আরেকটু কম কালো হবে কিনা এ পর্যন্ত বুঝা গেছে। ওকে সো এটাকে আমরা বলবো হচ্ছে গাঢ় বর্ণ গাঢ় গাঢ় বর্ণ বা গাঢ় কালো এ পর্যন্ত বুঝা গেছে কিনা। এখন দেখ এখন যদি আমি এমন তোমাকে একটা ব্যক্তি দিই যে ব্যক্তিটা হচ্ছে দুইটা সাপোজ দুইটা হচ্ছে প্রকট দুইটা কি ডোমিনেন্ট সাপোজ বি ওয়ান বি ওয়ান বি টু বি টু দুইটা কি ডোমিনেন্ট, তো দুইটা এখন দেখো আগে কি ছিল চারটা প্রকট একেবারে নিগ্রো
চারটার মধ্যে চারটাই প্রপার একেবারে নিল্লু, তার চারজনই মিলে মেলানিন প্রস্তুত করতেছে, এবং আমরা জানি যে মেলানিন কালো করে দেয়। তো চারটা থাকলে নিল্লু, যখন চারটার মধ্যে তিনটা থাকতেছে প্রকট, তখন সেটা হচ্ছে কি গাঢ় বর্ণ। যখন চারটার মধ্যে দুইটা প্রকট থাকতেছে, দেখো দুইটা প্রকট এবং দুইটা প্রচ্ছন্ন, দ্যাট মিন্স এখন কি মাঝামাঝি একটা কালো হবে না, কালো এবং সাদার মাঝামাঝি একটা কালো হবে না, তখন সেটাকে বলা হবে মিউলেট। তখন সেটাকে আমরা কি বলবো মিউ মিউলেট। এবার বোঝা গেছে কি? এখন এখন যদি এরকম হয় একটা তোমার ইয়া কি বলে বি ওয়ান বি ওয়ান বি টু বি টু, দেখো একটা ডোমিনেট, তখন সেটা একটু কালো হবে, নট শ্বেতাঙ্গ। একেবারে যদি শ্বেতাঙ্গ হইতে হয়, একেবারে যদি একেবারে ফর্সা হইতে হয়, তখন যে সবগুলা তোমার বি ওয়ান বি ওয়ান বি টু বি টু, অর্থাৎ মেলানিন প্রস্তুতি হচ্ছে না, তখন এই এই ব্যক্তিটাকে আমরা বলবো শ্বেতাঙ্গ। তখন সেটা কি বলবো শ্বেতাঙ্গ। এখন বোঝা গেছে? এখন এই ব্যক্তির ক্ষেত্রে আমরা কি বলতেছি শ্বেতাঙ্গ। এখন দেখো যদি একটা মেলানিনের জিন থাকে, তাহলে কি শ্বেতাঙ্গর যে রংটা ছিল সেটাকে একটু এক করে দিবে না, মানে একটু কালো করে দিবে না, তখন সেটাকে আমরা বলবো হালকা হালকা বর্ণ। তখন সেটাকে কি বলবো হালকা বর্ণ। এরপরে তো বোঝা গেছে, এই চারটা বোঝা গেছে। এখন অ্যাকচুয়ালি দেখো পরে লিখো, বুঝলে এদিকে দেখো ব্যাপারটা কি, সেটা হচ্ছে যে অন্যান্য সময় আমরা পড়তাম যেটা প্রকট শুধুমাত্র তার বৈশিষ্ট্যটা প্রকাশ করবে, এদিকেও একই জিনিসটা ঘটতেছে, কিন্তু এদিকে ব্যাপার হচ্ছে প্রকটে প্রকট জিনের সংখ্যা যত বেশি হচ্ছে কালারটাও তত বেশি গাঢ় হচ্ছে, প্রকট জিনের সংখ্যা যত কম হচ্ছে কালারটাও তত কি হচ্ছে কম হালকা হচ্ছে। তার মানে এদিকের বৈশিষ্ট্যটা এই যে প্রকট জিনের সংখ্যা সেই সংখ্যাটার উপরে বা এদিকে জিনের পরিমাণ পরিমাণের উপর নির্ভর করতেছে এদিক বৈশিষ্ট্যটা। দেখো এদিকের যে কালারের বৈশিষ্ট্যটা সেটা শুধুমাত্র প্রকট জিনের উপর নির্ভর করতেছে না, প্রকট জিনের পরিমাণের উপরও নির্ভর করতেছে। খেয়াল করো এদিকে যখন পরিমাণ বেশি তখন কালারটা একটু বেশি, পরিমাণ আরেকটু কম তখন কালারটা আরেকটু কম, পরিমাণ আরেকটু কম কালারটা আরেকটু কম। তার মানে এদিকে বৈশিষ্ট্যটা শুধুমাত্র প্রকটের উপর নির্ভর করতেছে না, নির্ভর করতেছে এটা কিসের উপরে পরিমাণের উপর। এই জন্য এই পলিজেনিক ইনহেরিটেন্সটাকে বলা হয় মাঝে মাঝে বলা হয় ক্রমবর্ধিষ্ণু বা মাতৃক চরিত্র। কি বলা হয়? ক্রমবর্ধিষ্ণু বা মাতৃক চরিত্র। কেন কেন ক্রমবর্ধিষ্ণু বলা হয়? কারণ হচ্ছে তুমি যত ডমিনেন্ট জিন বাড়াবা তত কি রংটা বাড়বে, এই জন্য বাড়া মানে কি বর্ধিত হবে, আর ক্রমান্বয়ে বাড়বে, তুমি একটা বাড়লে একটু বাড়বে, তারপরে একটা বাড়লে আরেকটু বাড়বে। এই যে ক্রমান্বয়ে যেহেতু বাড়তেছে ডমিনেন্ট জিনের সংখ্যা অনুযায়ী পরিমাণের অনুযায়ী, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ক্রমবর্ধিষ্ণু বা মাতৃক চরিত্র। মাতৃক মানে কি মাত্রা বাড়বে প্রকট জিনের সংখ্যার উপর, প্রকট জিনের সংখ্যার উপরে। অর্থাৎ তোমাকে যদি বলে মানুষের খেয়াল করো মানুষের দেহের যে কালার যে নির্ধারিত হয়, মানুষের দেহের যে কালারটা নির্ধারিত হয় সেই যে যে জিনগুলো দেয় সেই জিনগুলোকে বা যে চরিত্রটা সেই চরিত্রকে কি বলা হবে, পলিজিনের প্রভাবটাকে কি বলা হবে, তাহলে ক্রমবর্ধিষ্ণু বা মাতৃক চরিত্র। এরপরে তো বোঝা গেছে? ওকে, সো এইটা গেল হচ্ছে এটা। সো আমরা দেখি আমরা যদি একেবারে একটা নিগ্রো মানুষ এবং একেবারে যদি একটা শ্বেতাঙ্গ মানুষের মধ্যে যদি ক্রস ঘটে তাহলে কি হবে। ওকে, সো দেখো কি মিশ্রিত হবে বা কি হয় সেটা আমরা দেখবো। ওকে, সো এখন আমরা কি করতেছি একেবারে নিগ্রো এবং একেবারে শ্বেতাঙ্গের মধ্যে ক্রস ঘটাইতেছি, খুব মানে বলতে পারো যে কি বলবো মানে খুব কমনলি ঘটে না ব্যাপারটা হচ্ছে, কারণ হচ্ছে খুব কমনলি ঘটে না। ধরো যে একটা হচ্ছে ইংল্যান্ডের পার্সন আর একটা হচ্ছে যে আফ্রিকার পার্সন, কোনো সময় হয় না। ধরো যে একটা হচ্ছে ইংল্যান্ডের পার্সন, শেষে একটা মজার জিনিস বলবো, এটা হচ্ছে ধরো এটা হচ্ছে বি ওয়ান বি টু কোনটা 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 বলো বলো। ও আচ্ছা এইটা পরে বুঝে নি, বি ওয়ান সরি বি ওয়ান বি ওয়ান বি টু বি টু, এটা তো না বোঝার কিচ্ছু না, তুমি মাথা কাটাও বুঝতে পারবা। ওকে আচ্ছা সমস্যা, এটা আমি বুঝাই দিব। মনে করে তাহলে এটা এখানে দেখো, তাহলে এটা হচ্ছে
B1, B2, B2. B1, B2, B2. B1, B2. দুইটা প্রকট দুইটা ডমিন্যান্ট দুইটা রিসেসিভ তাহলে দুইজনে উৎপন্ন করতেছে কালোম্বা আর দুইজনে ফর্চা হবে তাহলে আলটিমেটলি কি হবে মাঝামাঝি যেটা তো মিউলেটিভ ছিল এখন মিউলেটি কারা জানো আমরা মিউলেটিভ একটা জিনিস একটু খেয়াল করো আসলে মানে একটা জিনিস যদি খেয়াল করো যে আমাদের পূর্ববর্তী বংশধর যারা ছিল আমরা কিন্তু অন্যান্য দেশ থেকে আসছি যখন বাংলাদেশে সবাই স্থান দখল করছে তখন এই কম্বিনেশনটা সম্ভব হয়েছে এ পর্যন্ত বোঝা গেছে কি বলতে হচ্ছ যখন বিভিন্ন দেশ থেকে মানুষ তো মানে কি বলবো যে যখন দেখছে যে একটা খুব অনুকূল পরিবেশ একটা বসবাসের জন্য তখন বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে আক্রমণ করছে এদিকে যত রাজা ছিল সরায় ওরা বসছে তো যখন আরাকান থেকে যখন আরাকান রাজ্য থেকে যখন এরা আসলো আরাকানরা যখন আসলো আই ডোন্ট নো আমি পুরোটা ইতিহাস জানি না যতটুকু জানি ততটুকু বলতেছি ভুল হলে কোনো ইতিহাস বিদ্যা ছাত্র যদি দেখা হয় তোমাকে আমাকে ভুলও ধরতে পারে বাট আমার যে কনসেপশন না ইন্টারেস্ট হয়ে দেখতে পারি ইতিহাস বিদ্যা মানে ইতিহাসের স্টুডেন্ট যদি পায় হঠাৎ কোনো সময় যে ব্যাপারটা কি একটু দেখ এটা কি একচুয়ালি মানে ধরো তোমার ফ্রেন্ড আসতে পারে তুমি বললা যে দেখ ই মনে এই কথাটা বলছে এই মনে এই কথাটা বলছে তাহলে এই কথাটা একচুয়ালি সত্য কি না মাঝারি বর্ণ এই মাঝারি বর্ণটাকে আর একটা আমরা বলি সেটা হচ্ছে আমাদের বাংলা ভাষা শ্যামলা কালার আবার কিছু কিছু থাকবে যে খুব বেশি ফর্সা সেটার কারণে আমি বোঝাচ্ছি যে আমরা সবাই বেশিরভাগই মিলিটু সো মিলিটু এবং মিলিটুদের মধ্যে যখন ক্রস ঘটবে তখন কি ব্যাপার হবে সেটা আমরা দুজন বাংলাদেশের মধ্যে ক্রস ঘটাই বাংলাদেশের মধ্যে হয়তো বা এরকমও থাকতে পারে জানাই না ঠিক আছে দেখো
একটা হচ্ছে B1 স্মল ক্যাপিটাল B1 স্মল B1 একটা হচ্ছে B2 একটা হচ্ছে B2 এদিকে দেখো আমরা কি পাচ্ছি এইটা B1 B1 B2 B2 বুঝা গেছে এই পর্যন্ত হ্যাঁ ওকে সো দেখো সো এদিকে যখন আমরা গ্যামিট ক্রিয়েট করি তাহলে আমি কোন কোন গ্যামিট পাচ্ছি আর এদিকে গ্যামিটের মধ্যে হচ্ছে তোমার দেখো এদিকে B1 B2 আসতে পারে এই দুইটা B1 থেকে একটা আসবে আর এই জোড়া থেকে একটা আসবে B2 তাহলে এইরকম যদি হয় তাহলে এটা এরকম হতে পারে B1 B2 কিংবা B1 B2 কিংবা B1 B2 এই চারটা কম্বিনেশন পসিবল এবারে বুঝা গেছে কিনা এই চারটা কম্বিনেশন যা পসিবল এবারে বুঝা গেছে গেমিট ওকে সো এরপরে কি আফটার জন্য এবং সেগুলো কি কিসের মাধ্যমে দেখা হবে চেকার বোর্ডের মাধ্যমে সো আমরা এদিকে জাস্ট একটু গেমিট গুলো লিখে রাখি তাহলে চেকার বোর্ড লেখার পরে লিখতে পারি B1 B2 সো B1 B2 সো দেখো অ্যাক্টিভিটি কি হচ্ছে সো চেকার বোর্ড ক্রিয়েট করো খুব ফাস্ট 1 2 3 4 আমরা দেখো খুব ফাস্ট পরীক্ষা হলে তো শেষ ইজি 1 2 3 4 5 সো এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল 1 2 3 4 5 সো এখানে আমরা দিব B1 B2 এখানে দিব B1 B2 এখানে দিব হচ্ছে B1 B2 B1 B2 B1 B2 B1 B2 So, do you want to do B1, B2? Okay? So, এখন দেখো এখন এই দিকে দেখো লেখা অনেক ঝামেলা সো আমি লিখতেছি না নাকি তুমিটা আমি লিখি কোনটা লিখবো ওকে কত লিখতে চাও আর কত চাও সো এই দিকে হচ্ছে B1 কি হচ্ছে দেখো বলো B1 B2 B2 তুমি লিখে দাও ওকে সো এই দিকে হচ্ছে B1 B1 B2 B2 ওকে সো এদিকে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে দেখো এদিকে হচ্ছে B1 B1 B2 B2 বলতে বোঝা গেছে এদিকে আমরা পাচ্ছি B1 B2 B1 B2 এখন দেখো অনেক বড় হবে সো আর লিখতেছি না আমি জাস্ট তোমাকে একটু বেসিকটা বুঝিয়ে দিই জাস্ট এদিকে আর কি আমরা পাবো অনেক লিখতেছি না জাস্ট কি কি আমরা পাচ্ছি সেটা জাস্ট একটু দেখো ঠিক আছে দেখো আমরা একটা জিনিস জানি সেটা হচ্ছে যখন চারটা ডোমিনেন্ট থাকবে চারটা ডোমিনেন্ট চারটা প্রপার খেয়াল করো তখন সেটা কি হবে বলো চারটা ডোমিনেন্ট থাকে লিড গ্রুপ তিনটা ডোমিনেন্ট লিড গ্রুপ থেকে কম গাঢ় কালো দুইটা ডোমিনেন্ট ভিওলেট একটা ডোমিনেন্ট হালকা বর্ণ জিরো ডোমিনেন্ট শতাঙ্গ ওকে সো এখানে দেখো আমি জাস্ট সংখ্যাগুলো লিখবো কয়টা ডোমিনেন্ট আসতেছে এদিকে কয়টা ডোমিনেন্ট চারটা এদিকে কয়টা ডোমিনেন্ট তিনটা কয়টা ডোমিনেন্ট 1 2 3 তিনটা কয়টা ডোমিনেন্ট দুইটা এদিকে দেখো তাহলে কয়টা ডোমিনেন্ট হবে এদিকে দুইটা আছে আর এদিকে কয়টা একটা ইট মিন্স কয়টা হবে তিনটা এদিকে কয়টা হবে এদিকে একটা কয়টা দুইটা এদিকে কয়টা হবে এদিকে একটা আছে এদিকে কয়টা আছে একটা দুইটা এদিকে কয়টা হবে দেখো এদিকে জাস্ট একটা আছে অনুপাত গাঢ় কালো অনুপাত মিউলেটু অনুপাত হালকা অনুপাত চেতাঙ্গ এবার তুমি বুঝা গেছে কিনা তো দেখো সো আমি এটা একটু ইন সব বুঝি কিছু দরকার নাই জাস্ট এটা লিখো নিগ্রু অনুপাত সো নিগ্রুকে আমরা জাস্ট নিগ্রুকে জাস্ট অ্যান্ডার প্রকাশ করলাম নিগ্রু অনুপাত নিগ্রু অনুপাত কি লিখবো গাঢ় কালো কালো মানে খুব ব্ল্যাক মানে এটাকে গাঢ় কালো জি দিয়ে লিখি গাঢ় নাম কালো দেন মিউলেটু এম দেন মিউলেটু পরে কি হালকা জিনিস এইচ শতাঙ্গ এস এস এবারে বুঝা গেছে
এই রেশিওটা কত আছে রেশিওটা আছে হচ্ছে নিউক্লিওইড কয়টা নিউক্লিও কখন হবে যখন চারটা ইউনিট থাকবে এই যে কয়টা চার আছে একটা এই নিউক্লিও হচ্ছে কয়টা একজন কালো কালো কয়টা আছে কারণ তিনটা থাকে 1 2 3 4 কয়টা আছে চার তাহলে চার মিউলিটি কয়টা আছে দেখো একটা মিউলিটি মানে কি দুইটা যে দুই সংখ্যাটা লেখা আছে 1 2 3 4 5 6 তো 6 আর হালকা গুণ কয়টা হবে চার যখন কয়টা থাকবে 1 2 3 4 7 সাতাঙ্গ হবে যখন কোন ডমিনেন্ট নাই সবগুলো রিসেসিভ দ্যাট মিন্স ডমিনেন্ট অফ দ্য জিরো দ্যাট মিন্স এটা হচ্ছে একটা হচ্ছে দুইজন মিউলিটির মধ্যে যখন ক্রস ঘটাবা তখন আছে তুমি 1 অনুপাত 4 অনুপাত 6 অনুপাত 4 অনুপাত 1 এ তুমি কি পাবো কি পাবো কি পাবো মানুষ পাবো কি বলছো মানুষ পাবো ওকে তো এখন এই দৃষ্টিতে একটু খেয়াল করো এই রেশিওটা কিন্তু খুবই আমার ইন্টারেস্টিং একটা রেশিও এটা তুমি মনে যদি নাও থাকে তখন তুমি দ্বিপদী বিস্তৃতি পড়ছিস না ক্লাস 9 10 এ প্যাসকেলের সূত্র দিয়ে মনে রাখতে পারবে কিভাবে দেখো আমি দেখো প্যাসকেলের সূত্র দিয়ে কিভাবে তুমি এটা মনে রাখবে প্যাসকেলের সূত্রের জন্য মানে দ্বিপদী বিস্তৃতি এটা সাথে ও সরি এটা সাথে ম্যাথমেটিক্স কিভাবে এটা সাথে কানেক্টেড সেটা একটু দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস হঠাৎ করে আমার মাথায় আসলো যে এটাকে তো আমরা প্যাসকেলের সূত্র মেনে পড়ছি খেয়াল করো এটা যদি আমরা প্যাসকেলের সূত্রে যদি যাই দেখো যখন এ প্লাস বি থ্রি আসবে তখন সংখ্যা গুলো হবে ওয়ান তারপরে হচ্ছে টু প্লাস ওয়ান কত থ্রি তারপর হচ্ছে টু প্লাস ওয়ান থ্রি তারপর কি ওয়ান যখন এ প্লাস বি অর্থাৎ 4 আসবে তখন আমরা কি কি পাচ্ছি 1 1 প্লাস 3 কত 4 3 প্লাস 3 কত 6 3 প্লাস 1 কত 4 দেন 1 এই যে দেখ এই যে 1 4 6 4 1 বুঝে গেছে সো তুমি যদি এই রেশিওটা যদি মনে নাও থাকে তখন হচ্ছে তোমার 9 10 এ তুমি যে প্যাসকেল সূত্রটা বলছো মানে প্যাসকেল ট্রায়াঙ্গেল প্যাসকেল ত্রিভুজ যদি তুমি এ প্লাস বি অর্থাৎ 4 এর জন্য যে ধ্রুবকগুলো আছে সেগুলো খুব ইম্পর্টেন্ট মানে খুব মজার কিন্তু একটা ব্যাপার যে আমরা ম্যাথমেটিক্স এর রেশিওটা এদিকে পাচ্ছি ম্যাথমেটিক্স এর যে ধ্রুবকগুলো আছে সেগুলো এদিকে পাচ্ছি ওকে সো আজকে লেকচার এই পর্যন্ত আমরা সামনে অন্য টপিকস গুলো নিয়ে আলোচনা করব